আসসালামু আলাইকুম চাটমোর পাবনা থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন বলছিলাম। আজকে আপনাদের দেখাবো চলনবিলে এলাকাতে এবার সরিষা গম ভুট্টা প্রচুর আবাদ হয়েছে, কারণ বর্তমান কৃষকরা খেপে গেছে খালি গম আর গম। তে গমের এত ঊর্ধ্বমুখী দাম হয়েছে তার জন্য দেখুন, আশা করি সবাই প্রত্যেকটা কৃষকরাই মুখে হাসি ফুটেছে, কৃষকের মুখে হাসি ফুটেছে। গম মানে অসংখ্য ভালো হয়েছে, ফলনও মোটামুটি প্রতি বিঘাপতি 14 মন 15 মন 12 মন করে বিঘাপতিতে গম হচ্ছে, কোনো কোনো 16 মন 18 মন করেও গম হয়েছে। বর্তমান খুবই সবাই বর্তমান গম অলরেডি কিছুদিনের ভিতরেই কাটা শুরু হয়ে যাবে এই বৃষ্টি বাদলের জন্য, এখানে বর্তমান আর কাটতে পারতেছে না। তে অচিরে হয়তো 2-4 দিনের ভিতরেই গাড়ি এসেছে গম কাটা মেশিন দিয়ে এই জমিগুলো সব কেটে ফেলবে। এ দেখেন, আপনাদের যদি জুম করে একটু দেখাই, সারা বিলেতে খালি গম আর গম, যেদিকে চোখ তাকায়